এক ম্যাচ জিতেই ওয়ানডে সুপার লিগে ভারতের উপরে বাংলাদেশ। ভ্যাকসিন পাওয়া গেলে এপ্রিলেই ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় লিগ প্রিমিয়ার। ঘরোয়া ক্রিকেটকে গোনাই ধরেন না সাকিব আল হাসান। বছরের প্রথম ম্যাচ কিংবা দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা, এই দুইয়ের বাইরেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের গুরুত্ব ছিল আরও বেশি। কি সেটি? দুই দলের জন্যই ওয়ানডে সুপার লিগের প্রথম ম্যাচ তথা সিরিজ এটি। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ওয়ানডে সুপার লিগে শীর্ষে আটে থাকতেই হবে। এই ওয়ানডে সুপার লিগে নিজেদের প্রথম সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের 8 রানে 4 উইকেট, হাসান মাহমুদের 3 উইকেট ও তামিম ইকবালের 44 রানের ইনিংসে ভর করে বাংলাদেশ পেয়েছে 6 উইকেটের জয়। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 122 রানে। বাংলাদেশ যা তারা করেছে 33.5 ওভার খেলে। প্রথম ম্যাচে প্রথম জয় দিয়ে ওয়ানডে সুপার লিগে পয়েন্টের খাতাও খুলল বাংলাদেশ। একই সঙ্গে সুপার লিগের পয়েন্ট টেবিলে ভারতকে পেছনে ফেলে দিয়েছে টাইগাররা। কেননা আজকের ম্যাচের পর বাংলাদেশের পয়েন্ট এক ম্যাচে 10 এবং ভারতের নামের পাশে রয়েছে 3 ম্যাচে 9 পয়েন্ট। ফলে 1 পয়েন্ট এখনো এগিয়ে বাংলাদেশ। 40 পয়েন্ট নিয়ে এই তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়া। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফায়ারিং এর জন্য শুরু করা ওয়ানডে সুপার লিগ পয়েন্ট সিস্টেম অনুযায়ী প্রতি জয়ের জন্য দেয়া হবে 10 পয়েন্ট। সেই হিসেবে প্রথম ম্যাচটি জেতায় বাংলাদেশ পেয়েছে পূর্ণ 10 পয়েন্ট। একইভাবে ভারতেরও পাওয়ার কথা ছিল 10 পয়েন্ট, কারণ তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে জিতেছিল শেষের ম্যাচটি, কিন্তু তাদের নামের পাশে 9 পয়েন্ট। কারণ কি? পয়েন্ট বন্টনে পরিষ্কার করেই বলা আছে ওয়ানডে সুপার লিগের প্রতি ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানার পাশাপাশি গুনতে হবে পয়েন্ট কর্তনের শাস্তিও। অজদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে এই স্লো ওভার রেটের অপরাধেই ধরা পড়েছে ভারত। সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে ভারতের সবার। একই সঙ্গে কাটা হয়েছে একটি পয়েন্ট, ফলে তাদের বাকি ছিল 9 পয়েন্ট। ওয়ানডে সুপার লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ 6 ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, যেখানে 4 ম্যাচ জিতে 40 পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। সমান ম্যাচে 30 পয়েন্টে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের, তৃতীয় স্থানে 20 পয়েন্ট পাওয়া পাকিস্তান, বাংলাদেশ জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের রয়েছে সমান 10 পয়েন্ট। এই ওয়ানডে সুপার লিগ চলবে 2023 সালের মার্চ পর্যন্ত। এখন আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে আয়োজক ভারত এবং অন্য 7 দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। বাকি 5 দলকে সহযোগী দেশগুলোর সঙ্গে খেলতে হবে বাছাই পর্ব। সেখান থেকে বিশ্বকাপের আসরে আরও 2 দল। এই 10 দল নিয়ে হবে 2023 সালের বিশ্বকাপ। করোনার ভয়াল থাবা এবং প্রাণ সংহারী রূপের ভেতরেও অক্টোবরে প্রেসিডেন্ট কাপ আর নভেম্বর ডিসেম্বরে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের আসর হলো এই শেরে বাংলায়। বাকি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারানোর মধ্য দিয়ে শুরু হলো তামিম বাহিনীর নতুন যাত্রা। এখন দেশের ক্রিকেট অনুরাগীদের কৌতূহলী প্রশ্ন একটাই, সবই তো হলো হচ্ছে, প্রিমিয়ার লিগ কবে হবে? সন্ধ্যায় বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, যদি ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া সম্ভব হয় তাহলে এপ্রিলে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা থাকবে। প্রশ্ন ছিল, পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন বলেছেন 21 জানুয়ারি 35 লাখ ভ্যাকসিন আসবে ভারত থেকে, 20 লাখ ভারত সরকারের উপহার আর 15 লাখ হল বাংলাদেশ যে ভ্যাকসিন কিনবে তার একটি কিস্তি, সেখান থেকে কি ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার কোনো পরিকল্পনা আছে? জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, প্রথম কথা হচ্ছে কাল 35 লাখ ভ্যাকসিন আসছে বলে আমার জানা নেই। আমি জানি ভারত সরকারের কাছ থেকে 20 লাখ আসবে, সেটা হচ্ছে ভারত সরকারের ডোনেশন, আর যেটা সরকার কিনছে ওটা 50 লাখ আমার জানা মতে। এটা 25 জানুয়ারি আসবে। আমরা এতটুকু জানি সরকারের যে 50 লাখ ওখান থেকে ক্রিকেটারদের জন্য তো আছেই, সঙ্গে প্রাইভেটে আমরাও আনবো। বিসিবি প্রধান আরও বলেন, আমাদের প্রাইভেট ভ্যাকসিনগুলো ফেব্রুয়ারির মাঝামাঝি আসবে, তখন আসলে অবশ্য আমাদের প্রথম অগ্রাধিকার ক্রিকেটে, যারা আছে তারা অবশ্যই পাবেন। এখন যদি দেখি সরকার তার আগে আনে, আমি শুনেছি সরকারের একটা পরিকল্পনা আছে, যদি আনে ক্রিকেট প্লেয়ারদের না পাওয়ার কোনো কারণ নেই।
এখন ওনারা কবে শিডিউলিং করেছেন এটা আমি জানি না। প্রাইভেটে যদি আসে আমার ধারণা অগ্রাধিকার পাবে ক্রিকেটাররা। এক বছর নিষিদ্ধ থাকার পর ঘরোয়া ক্রিকেটে ফেরাটা মোটেই ভালো ছিল না, মানে সাকিব আল হাসানের নামের সঙ্গে যুৎসই হয়নি। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে 9 ম্যাচে করেছিলেন মাত্র 110 রান, বল হাতে নেন 6 উইকেট। এরপর ফাইনাল না খেলে অসুস্থ শ্বশুরকে দেখতে যুক্তরাষ্ট্র ছুটে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে 14 জানুয়ারি নিজেদের মধ্যে প্রথম অনুশীলন ম্যাচেও 23 বলে মাত্র 9 রান করে রান আউট হন সাকিব। তবে 16 জানুয়ারি দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে 82 বলে 52 রান করেই ইঙ্গিত দিয়েছিলেন ছন্দে ফেরার। অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেট শুরুর সঙ্গে সঙ্গে দেখা মিলল সেই চিরচেনা সাকিবের। ব্যাট হাতে 19 রানে ফিরলেও বোলার সাকিব ছিলেন দুর্দান্ত। তার স্পিন ভেলকিতে দিশেহারা উইন্ডিজ উইলোবাজরা 8 রানে 4 উইকেটের পতন ঘটিয়ে ক্যারিবীয় ব্যাটসম্যানদের 122 রানে বেঁধে ফেলতে সাকিবই রেখেছেন অগ্রণী ভূমিকা। এই বোলিং স্পেলটি তাকে এনে দিয়েছে ম্যাচ সেরা স্বীকৃতিও। একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাওয়া স্বাভাবিক। ঘরোয়া ক্রিকেট আর নিজেদের মাঝে খেলা সাকিব জ্বলে উঠতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে ঠিকই রাজকীয় বেশে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর পেছনের রহস্য কি? সাকিব কি তাহলে আন্তর্জাতিক ক্রিকেটেই বেশি মনোযোগী? ঘরোয়া ক্রিকেট কি তাকে সেভাবে টানে না? এমন প্রশ্নে সাকিবের সোজা সাপটা জবাব, ঘরোয়া ক্রিকেট তাকে আসলে সেভাবে টানে না। এটুকু বলেই থামেননি, ঘরোয়া ক্রিকেট তিনি গোনার ভেতরেই আনেন না এমন কথা বলতেও ছাড়েননি বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচ শেষে তিনি সরল ভাষায় বলেন, নিজের দেখুন ওই একটু আগেও আমি ওটা বলে আসলাম যে ওগুলো আমার কাছে কাউন্ট করে না, মানে আমি অ্যাটলিস্ট করি না, আপনারা করতে পারেন, আপনাদের মনে হতে পারে, সো আমার কাছে ওগুলো খুব একটা ম্যাটার করে না। ম্যাটার করে আমার কাছে অবশ্যই, আমি দেশের হয়ে যখন প্রতিনিধিত্ব করতেছি কীভাবে করি, সো সেই দিক থেকে হ্যাপি। অবশ্যই ম্যাচটা শেষ করে আসতে পারলে আরও ভালো লাগে। কেউ কি কোনো কিছু এক্সপেক্ট করতে পারে? চেষ্টা সবসময় মানুষ করে, ভালো হওয়া খারাপ হওয়া আসলে আলটিমেটলি কপালের ব্যাপার, বাট একটা প্লেয়ার যেটা করতে পারে যে সবসময় ট্রাই করতে পারে তার সাইড থেকে 100%। দেখুন এখন কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট একটা ডিসিশন নিয়েছে, ওটা আমাদের রেসপেক্ট করতেই হবে। আমি অ্যাগ্রি করি আর ডিসঅ্যাগ্রি করি ওটা বড় কথা না। সবসময় আমি যখন খেলি টিমের জন্য খেলার চেষ্টা করি এবং আমার কাছে পার্সোনাল অ্যাচিভমেন্টের থেকে টিমের অ্যাচিভমেন্ট অনেক বড় বলে মনে হয় সব সময়। সো সেজন্যই আমার কাছে মনে হয় না যে এটা কোনো বড় কিছু ডিফারেন্স মেক করবে। দেখুন আমরা একটা ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি এবং ওরাও খেলতে আসছে। ওয়েস্ট ইন্ডিজের যে টিমের কথা বলছেন পরে ওখান থেকে মিনিমাম 7-8 জন 10 জন প্লেয়ার ওদের মেন ন্যাশনাল টিমে খেলেছে। আর মেন বলতে কারা? ওরা ওদের মেন টিমকে আমরা ওয়ার্ল্ড কাপে হারিয়ে এসেছি, এখানে হারিয়েছি, ওদের দেশে হারিয়েছি। সো ওরা ভালো করছে না দেখেই হয়তো এই টিমকেই মানে সেন্ড করেছে যাতে করে অ্যাটলিস্ট বেটার রেজাল্ট করতে পারে। সো আমার ধারণা আপনাদের যে চিন্তাধারা এটা সম্পূর্ণ ভুল। সো এভাবে চিন্তা না করা বেটার। আমরা সবসময় চিন্তা করি, আমরা রেসপেক্ট করি ওয়েস্ট ইন্ডিজ টিমকে, যে টিমটা এসেছে আমরা, এবং আমি মনে করি যে দে আর ক্যাপেবল অনেক ভালো ক্রিকেট খেলার। আজকের উইকেটটা অবশ্যই ডিফিকাল্ট ছিল দুই দলের জন্যই, আমাদের এক্সপিরিয়েন্সের কারণে হয়তো আমরা একটু বেটার খেলেছি, বাট তার মানে এই না যে নেক্সট 2 ম্যাচও আমরা খুব আরামে জিতে যাবো। অবশ্যই আমাদের হার্ডওয়ার্ক করতে হবে সেজন্য। ওডিআই ম্যাচে সবসময় আমার ধারণা একটা টিম প্ল্যান করে যে যত বেশি ডট বল করা যায়। আমাদেরও খুব সিম্পল প্ল্যান ছিল যে ভালো জায়গা বল করা এবং যত বেশি ডট বল করা যায়। দেখুন আপনি কাউকে আসলে এক ম্যাচে জাজ করবেন না। সো করতেছে, আমি আশা করি ও ভালো করবে, এক বছর যেতে দেন, দেন আপনি আসলে এই প্রশ্নটা করতে পারেন এক ম্যাচ পরে না।